আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মকামের খবরের পক্ষ থেকে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আজ আমরা এসেছি ঢাকার কারণ বাজারে। আপনাদের জানিয়ে দিব রসুন ও আদার পাইকারি দাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলে আর এই ঠিকানাটা বলবেন দোকানের। আমার নাম হলো বাদন আর দোকানের ঠিকানা হলো আপনার কারণ বাজার ঢাকা মার্কেট 27 নম্বর। আপনার তো আদা আর রসুন পাইকারি বিক্রি করেন তাই না? তাহলে রসুন আর আদা আদা কোনটা কত রেটে চলতেছে একটু বলবেন? আদা এটা আপনার 180 টাকা কেজি চলতেছে। এটা কোথাকার? এটা হলো বার্মিস। বার্মিস। ইন্দোনেশিয়াটা কত? ইন্দোনেশিয়াটা আপনার 190 টাকা কেজি। পাইকারি 90 টাকা আছে আপনার কাছে? হ্যাঁ আছে। এটা হচ্ছে ইন্দোনেশিয়াটা। এটা কত করে বললেন? 190 টাকা। গতকাল ছিল কত? গতকাল ছিল এরকমই ছিল বাজার, কিন্তু আগে আরো বেশি ছিল। আগে আরো অনেক বেশি ছিল। এটা কোথাকার রসুন? এটা চায়না রসুন। চায়না চায়না কত করে? চায়না এটা 190 টাকা কেজি। 190 টাকা। গতকাল ছিল কত? গতকাল এরকমই ছিল বাজার। আপনার গত সপ্তাহে? গত সপ্তাহে আরো বেশি ছিল, 200 টাকা ছিল। আচ্ছা, এটা? এটা হলো আপনার 180 টাকা কেজি। এটা হলো দেশি রসুন। এটা দেশি রসুন। এটা হচ্ছে 180 টাকা কেজি। আচ্ছা, আর হচ্ছে এই এটা? এটাও দেশি। এটাও দেশি। এটা 180 টাকা। হ্যাঁ, এটা 180 টাকা। এগুলা? এটা আপনার যে উটা, এটা সেমই। এটা কোথাকার রসুন? এটা হলো আপনার যে চায়না রসুন, কিন্তু এটা হলো হোয়াইটটা আর ওটা ছিল লাল। আচ্ছা, এটা হোয়াইটটা। হোয়াইটটা কত করে? হোয়াইটটা আপনার 200 টাকা কেজি পাইকারি। 200 টাকা কেজি পাইকারি। আচ্ছা, আপনার তো মানে পাইকারি নিলে কতটুকু নিতে হয়? পাইকারি নিলে সর্বনিম্ন 5 কেজি পাইকারি হিসাবে আমরা, মানে পাল্লা। হ্যাঁ, পাল্লা পাল্লা হিসাবে নিতে হবে। হ্যাঁ, আর 1 কেজি নিলে ওটা খুচরা করে। এগুলো কোথাকার রসুন? এগুলো হলো সব চাই। সব চাই। আচ্ছা, যদি আপনার সাথে কেউ নিতে চায়, মানে যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করতে চায়? এখানে মনে করেন না, আমাদের দোকানে আসলেও পাবে। এছাড়া মনে করেন আমাদের, মনে করেন যদি নাম্বার, আচ্ছা মোবাইল নাম্বারটা বলবেন। নাম্বার 0179988161। আরেকবার একটু বলবেন। 0179988161। আচ্ছা, আপনি এগুলো কোত্থেকে আনেন? এগুলো আমাদের সব শ্যামবাজার থেকে আসে। শ্যামবাজার থেকে মূলত আপনারা আনেন? শ্যামবাজার থেকে নিয়ে এসে এখান থেকে আপনারা? মানে আপনাদের দোকান খোলা থাকে কত সময়? আমাদের দোকান রাত 24 ঘন্টা খোলা। রাত 24 ঘন্টা খোলা থাকে। ওকে, ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কোনো বিষয়ে দাম জানতে চান, দয়া করে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।